বাইডেন ফোনালাপ হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ জানাবে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ ক্ষতিগ্রস্ত আটান্ন লাখ মানুষ আজ থেকে জুলুমের অবসান হোক বলছেন সালাউদ্দিন আহমেদ এদিকে বন্যা তোদের যতদিন সাহায্য প্রয়োজন আমরা করে যাব বলছেন জাহিদ হোসেন এবং সর্বশেষ জানাবো ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘ সূচিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছেন না বললেন উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাইডেন মোদি ফোনালাপ হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মধ্যে কি আলাপ ফলতা জানিয়েছে হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে তার সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক নিয়ে কথা হয়েছে পোল্যান্ড ও ইউক্রেন ঐতিহাসিক সফরের জন্য জো বাইডেনের ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেন গত কয়েক দশকের মধ্যে এটি ভারতের প্রধানমন্ত্রীর প্রথম কোন সফর জ্বালানি খাত সহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তার জন্য বাইডেন মোদীর প্রশংসা করেন জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন এই দুই নেতা তারা অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতি ও জোর দেন এদিকে সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়েছে মোদী লিখেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে এই সময় ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশ্বদের মত বিনিময় করেছি একসে ভারতের প্রধানমন্ত্রী আরো লেখেন বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে একদিকে মোদি বলছেন বাংলাদেশ বিষয়ে বাইডেনের সঙ্গে তার কথা হয়েছে অন্যদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে এই নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি গত পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুদানে পালিয়ে ভারতে আশ্রয় নেন বন্যার্থদের যতদিন সাহায্য প্রয়োজন আমরা করে যাব বলছেন জাহিদ হোসেন বন্যার্থ্যদের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া দিয়েছে মানুষ রিক্সা চালক থেকে শুরু করেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক হারে আর্থিক সহযোগিতা করছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ত্রাণ ঘন্টায় মানুষ অনুদান দিচ্ছে তিনি বলেন দেশের পূর্ব অঞ্চলে মানুষের জনমাল ঘর বাড়ি যে ক্ষতি হয়েছে সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে একই সঙ্গে বিএনপিও পাশে দাঁড়িয়েছে আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ করছি সেগুলো বিভিন্ন প্যাকেট করে বন্যা কবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি নগদ এবং অর্থ সহায়তা করছি ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সেবাও চালিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত ওই লোকগুলোর সাহায্য প্রয়োজন আমরা সাহায্য করে যাব নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে চব্বিশ ঘন্টা চান সংগঠন সংগ্রহ চলছে যে যতটুকু পানির সাহায্যের জন্য এগিয়ে আসুন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ ক্ষতিগ্রস্ত আটান্ন লাখ মানুষ অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশের সৃষ্ট হওয়া বন্যায় আরো চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রণালয় এ নিয়ে বন্যা আক্রান্ত এগারো জনের এগারো জেলায় নিহত সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়ালো অন্যদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আটান্ন লাখ ছাড়িয়েছে তিনি জানান বন্যায় বুধবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে কুমিল্লায় জেলাটিতে সব মিলিয়ে মারা গেছেন বারো জন এছাড়া চট্টগ্রামে পাঁচজন ওয়াখালিতে ছয় জন কক্সবাজার তিনজন ফেনীতে দুইজন খাগড়াছড়িতে একজন ব্রাহ্মণবাড়িয়া একজন এবং লক্ষ্মীপুর একজন জন মারা গেছেন এর বাইরে মৌলভীবাজারে দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন আলী রেজা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় এখনো বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়ান্নটি পরিবার পানিবন্দী আছে মঙ্গলবারের সংখ্যা ছিল বারো লাখ সাত হাজার চারশো উনত্রিশটি এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন লাখ বাইশ হাজার তিনশো পঁচাত্তর জন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চল্লিশ হাজার পাঁচশো জন আশ্রয় নিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া প্রায় চল্লিশ হাজার গবাদি পশুকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে জুরেমের অবসান হোক বলছেন সালাউদ্দিন আহমেদ শত সহস্র শহীদ ছাত্র জনতার রক্ত স্নাত বিজয় যাতে কেউ ন্যাশাৎ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আজ থেকে জুলুমের অবসান হোক কেউ কারোর উপর নির্যাতন করতে পারবে না সালাউদ্দিন আহমেদ বলেন আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হবে যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এর আগে বুধবার বিকেল কক্সবাজারে চকরিয়ার সহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা বিএনপি উদ্যোগে সালুদ্দিন আহমেদকে গণসংবর্ধনার আয়োজন করা হয় উপজেলা বিএনপির আহবায়ক এনাবুল হকের সভাপতি তো সদস্য সচিব অধ্যাপক ফকরুদ্দিন ফারুজি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার এক সাবেক সাংসদ সদস্য হাসিনা আহমেদ প্রধান অতিথির বক্তব্যে সালুদ্দিন আহমেদ বলেছেন দেশ আইনের শাসন কয়েক করা হবে সব সৈ্য রক্তের অঙ্গীকার অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা হবে সামাজিক সুবিচার নিশ্চিত হবে দেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে দেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না গণহত্যার দায়ে কানগড়ায় দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে তিনি বলেন মানবতা বিরোধী আদালতে শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকারের সবার বিচার করা হবে কাউকে ক্ষমা করা হবে না উনিশশো সালে বাংলাদেশের মানুষ একটা বিচার দেখেছিল আওয়ামী লীগ সেখান থেকে শিক্ষা নেয়নি কোনো কোনো দিন শিক্ষা নেবেও না আবার যদি কোনো লীগ ভোট চাইতে আসে সেই দেশের জনগণ মেনে নেবে না উল্লেখ্য বিগত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির মুখপাত্র দায়িত্ব পালন করলে দু সালে দশ মার্চ রাতে রাজধানীর উত্তরা একটি বাসা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক পরবর্তী গুম হন বিএনপির সাবেক যুগ্ম সালাদিন আহমেদ বাষট্টি দিন পর ওই বছরের এগারো মে ভারতের মেঘালয় রাজ্যে শ্রীলং শহরের গলফ কোর্স ময়দান থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে বৈধ নথিপত্র ছাড়া

কক্সবাজার থেকে রামু হয়ে চাকরিয়ার প্রবেশের সময় প্রতিটি জায়গায় হাজার হাজার জনতা হাত নাড়িয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান প্রিয় নেতাকে ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘ সূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছে না বললেন উপদেষ্টা ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘ সূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সোমবার এবং ভূমি উপদেষ্টা এ হাসান আরিফ তিনি বলেন এই জন্য জরিপ কার্যক্রমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিতা নিশ্চিত করতে হবে তিনি জরিপ কার্যক্রমে আরও ফলপ্রসূ করতে ভারত থাইল্যান্ড ইন্দোনেশিয়ার জরিপ কথা তুলনামূলক স্টাডির ফলাফলের আলোকে ভূমি মন্ত্রালয় দিন সংশ্লিষ্ট সংস্থাকে জরুরি ব্যবস্থা নির্দেশনা দেন নতুন দায়িত্বপ্রাপ্ত ভূমি উপদেষ্টা বুধবার ভূমি মন্ত্রালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রালয় এবং আয়ত্তাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাদের সাথে স্বাগত খালি রহমান চব্বিশ সালে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম ইতিবাচক অগ্রগতি অর্জনের কথা তুলে ধরে বলেন এই অর্জনকে ধরে রাখতে হলে ভূমি জরি ব্যবস্থা হয়রানি মুক্ত ও ভূমি বিষয়ক অপরাধের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি আরো বলেন স্বচ্ছ টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবদ্ধ জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে তিনি বলেন প্রতি বছর ভূমি জল দলিলের মধ্যে অর্থ ও সমের অপচয়ের পাশাপাশি আইন আদালত অঙ্গনে মামলা জট সৃষ্টি হয় এ ব্যাপারে তিনি সুষ্ঠু ভূমি জনিং ও কঠোর আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন ভূমি উপদেষ্টা বলেন দেশের প্রভাবশালী ব্যক্তি অসৎ উপায় দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জমি জমা কিনেছে তারা সঠিক তথ্য দ্রুত নির্ণয় সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এতে করে ভূমি বিষয়ক দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ